তরুণ নাট্য পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আজ আদালতে তোলার পরে আদালত তার জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। সোমবার মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিঙ্কুকে আটক করা হয়েছিল। মঙ্গলবার রিঙ্কুর চাচা গণমাধ্যমকে জানিয়েছেন, রাজনৈতিক মামলায় রিঙ্কুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিঙ্কু মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিল, মূলত সেই সূত্রের শত্রুতাই কেউ ধরিয়ে দিয়েছে রিঙ্কুকে। রিঙ্কুকে আটকের খবর পেয়ে অনেকেই গুলশান থানায় ছুটে যান, সেখানে প্রতিবাদ মিছিল করেন, কিন্তু তাতে কোনো কিছুই কাজ হয়নি। রিঙ্কু মানসিকভাবে শক্ত আছেন এমনটাও জানানো হয়েছে। রিঙ্কু বারবার বলেছেন, আমি তো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করি নাই, এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলি নাই, তাহলে আমি এখানে কেন? কথাগুলো বলার পর আবেগ কন্ট্রোল করতে না পারে কান্নায় ভেঙে পড়েছেন এই পরিচালক। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে, জানিয়েছেন তার সহকর্মীরা। রিঙ্কুর পরিচালিত রূপান্তর নাটক নির্মাণ করে প্রচুর হুমকির মুখে পড়েছিলেন এমন কথাও শোনা যায়। অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে, এরকম অভিযোগে তাকে নানা রকম হুমকি দিয়েছিল। এবার রিঙ্কুকে গ্রেপ্তার করা হয়েছে সাম্প্রতিক আন্দোলনের একটি হত্যা মামলায়। রিঙ্কু জানিয়েছেন, মিথ্যাভাবে তাকে জড়ানো হয়েছে, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, কোনো নিরাপরাধ ব্যক্তি যেন আটক না হয়, মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, তদন্ত করে সঠিক অপরাধ বিচার করে তারপর কাউকে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা পুলিশ মানছে কিনা সেই প্রশ্নও এখন সামনে এসে দাঁড়িয়েছে।